তারাকান্দা লাউটিয়া ময়মনসিংহ থেকে মোশাররফ হোসেন প্রশ্ন করেছেন, নাটক নির্মাণ বাদ দিয়ে বিজ্ঞাপন নির্মাণ শুরু করলেন কেন, আবার সেখান থেকে আবার নাটকে অভিনয়ে আসলেন কেন, আগ্রহটা আপনার কিসে? আগ্রহ হলো যখন নাটক নির্মাণ করতাম তখন টাকা পয়সা কম ছিল, বিজ্ঞাপনে আসছে টাকার লোভে। আচ্ছা, আর যখন একটু টাকা পয়সা হলো তখন মনে হলো যে একটু পরিচিতি দরকার, মানে জনপ্রিয়তার লোভে, জনপ্রিয়তার লোভে আসলাম অভিনয়ে। মোটামুটি আপনি একটু লোভী টাইপের আছেন নাকি? পুরাটাই। ওকে, নাখালপাড়া ব্যাপারী গলি ঢাকা থেকে মুদি আনোয়ার প্রশ্ন করেছেন, নিজের বানানো কাজে কোনো অশ্লীল ভাষা আপনি ব্যবহার করেন না, আবার অন্যের কাজে আপনি কিন্তু সেটা ব্যবহার করেন, এর কারণ কি? আমি যে করি নাই এইটা ঠিক না, প্রয়োজনে করি, কিন্তু আমাকে অনেকে বলে আমি যখন আমার চরিত্রে যখন আমার চরিত্রগুলো যখন গালি দিই তখন নাকি অনেক সুইট লাগে, আমি এক ধরনের ইন্সপিরেশন পাই, কেউ প্রশংসা করলে যা হয় আর কি। ঢুঙ্গামারি কুড়িগ্রাম থেকে বোরহান চাকলাদার, উনি বলেছেন যে আপনার কারণে আমাকে সবাই এলাকায় এই বোরহান ভাই, বোরহান ভাই বলে, এরকম নামের বলে, আমি তো বিড়ম্বনায় আছি ভাই, কি করা যায় না? কারণ হলো যে আমি ব্যাচেলর পয়েন্টে যে আকামটা করছি এই কারণে ওই লোকের আসলে একটু বিড়ম্বনায় থাকতে হবে, কারণ আমি একদম বিশ্ব বাটপার হয়ে গেছি। আচ্ছা, ঈশ্বরদী পাবনা থেকে ইভানা আক্তার রুলি, ওরে বাবা, ইভানা আক্তার বা রুলি, আচ্ছা, উনি প্রশ্ন করেছেন, নারী আর্টিস্টরা আপনাকে অনেক পছন্দ করে কিন্তু আপনি কখনো তাদের পাত্তা দেন না, তাই কি? তুমি তো একটাও করো নাই, তুমি বুঝবা না আসলে। ওকে, মদনের মোড় সিলেট থেকে আশুতোষ সাধু, উনি প্রশ্ন করেছেন, অনুদানের সিনেমাতে তো তেমন কোনো লাভ হয় না, তো সম্প্রতি আপনার এক বন্ধু সিনেমা বানানোর পরে এমন কথা বলেছে, এরকম লাভ হয় না, আসলে এই কথাটি কতটুকু সত্য? অনুদানের টাকা দিয়ে তো সিনেমা হবে না। আচ্ছা, তোমাকে তো ইনভেস্ট করতে হবে, অনুদানের টাকাটা একটা কন্ট্রিবিউশন, তোমাকে ইন্সপিরেশন এক ধরনের দেয় আর কি, সো ওই জায়গা থেকে টাকা ইনভেস্ট না করে করলে তো হবে না। আচ্ছা, আর সিনেমা তো ব্যবসায়িক, এটা তো একটা বিজনেস। নিকেতন ঢাকা থেকে আদনান আলী, উনি প্রশ্ন করেছেন, পরিচালকরা নায়িকাদের সাথে প্রেম করে পরবর্তীতে সেই নায়িকাকেই বিয়ে করে, তো আপনি এখন পর্যন্ত কতজনের সাথে এরকম সম্পর্কে আছেন, জীবন ভবিষ্যতের জীবন গঠনে কি সিদ্ধান্ত নেবেন? না, আমার আমি এইসবের মধ্যে নাই। তুমি কি আমাকে কি মনে করো, ওনারা কি মনে করে আমি জানি না, মানে ওইটাই আর কি, তোমার মাধ্যমে বললাম আর কি মনে করে, সব পরিচালকরা কি একরকম নাকি? আমরা এইসবের মধ্যে নাই ভাই, আমরা কাজকর্ম করি। ভাই, আপনি একজন নির্মাতা, কোন নির্মাতার সাথে কাজ করতে আপনার বেশি ভালো লাগে? এখন যদি বলি, টু বি ভেরি অনেস্ট, আমি কয়েকটা প্রশ্ন করবো, একবারে শর্ট শর্ট উত্তর দেবেন। হ্যাঁ, একদম। হাফ প্যান্ট নাকি লুঙ্গি, কোনটি বেশি পছন্দ? ব্যাচেলর পয়েন্টের যে ডিরেক্টর, তাকে কেন বলেছিলেন যে তুমি এই লাইনে আইসো না, কেন বলেছিলেন? কারণ আমার অবস্থা এত খারাপ ছিল যে এটা বলা ছাড়া কোনো উপায় ছিল না। নেগেটিভ নাকি পজিটিভ, কোন চরিত্রে আপনি বেশি মানানসই? দুইটাই। আপনার চক্কর করতে গিয়ে কার চক্করে বেশি পড়েছেন? নায়িকার চক্করে পড়ি, নায়িকার নো, আমি আরো চক্কর ফেলছি মানুষ।